ওয়েলকাম টু আয়ার অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি স্টুডেন্ট তাহলে সামনে পুজো চলে আসছে আর তো দেখাচ্ছে পঞ্চান্ন দিন পর মানে চুয়ান্ন না তিপান্ন দিন পর সম্ভবত পুজো তার আগে তোমরা প্রিপারেশান খুব ভালো করে নিয়ে নাও না হলে তোমাদের অক্টোবরের পরে নভেম্বর মাসে কিন্তু ফাইনাল এক্সাম এবারে ফাইনাল এক্সামে তোমার দিকে ভালো রেজাল্ট করতে হবে আর হচ্ছে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা ফাইভে মানে তুমি মিশনই বলো তুমি ভালো স্কুলে যাওয়াই বলো তুমি যে কোনো জন্য ফোর থেকে ফাইভে যখনই তোমরা ভালো নাম্বার পাবে তখনই কিন্তু তোমরা সব জায়গাতেই বেটার হবে অতএব তোমরা ভালো পড়াশোনা করো পরীক্ষার পর পুজোর পর পুজো তো কদিন এমনি নষ্ট হবে পুজোর পর পি পার্সেন্টটা ফুল থাকে তখন শুধু রিভিশন দেবে তাহলেই তোমাদের হবে তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাস থ্রি প্রশ্নমালা আটচল্লিশ পুনবেশ জানা পার্ট ওয়ান হয়ে গেছে আজকে করছি পার্ট টু এরপর হবে পার্ট থ্রি দিয়ে মানে এই অনুশীলনীটা খুবই বড় তার এগারো দাগে ক চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান চারটে নয় বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করতে তাহলে চারটে নয় বৃহত্তম সংখ্যা আমি জানি তম সংখ্যা চার অঙ্কের এটা ভুল চার অঙ্কের দুই অঙ্কের সরি সরি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয় এইটাকে ভাগ করতে বলছে এই জন্য নিরানব্বই একে নিরানব্বই দিয়ে নিয়ে করলাম শূন্য করলাম দে আবাস একটা নয় বেরুডো নামলো নিরানব্বই একে নিরানব্বই তাহলে ভাগ ফল হলো একশো এক এটাই উত্তর তারপর হচ্ছে খ খয়ের দাগে চলে এসো চার এক তিন আট পাঁচ শূন্য দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত অন্তর মানে আমরা সবসময় কি জানি বিয়োগ তাহলে এইগুলো দিয়ে সব থেকে আবার বড় সংখ্যা তৈরি করতে হবে আবার থেকে আবার ছোট সংখ্যা তৈরি করতে হবে তাহলে বড়ো সংখ্যাটা কী করছি আমি সবথেকে বড় আট তারপর পাঁচ তারপর চার তারপর তিন তারপর এক তারপর শূন্য এইটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এক তারপর শূন্য তারপর তিন তারপর চার পাঁচ আট এটা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা এবারে এই দুটো বিয়োগ করলাম আট কত দাও দশ দুই দাও দশ হাতের হইলে এক পাঁচ আগে ছয় ছয় কত দাও এগারো পাঁচ দাও এগারো হাতে রইলে এক চার একে পাঁচ পাঁচ কত দাও তেরো আট দাও তেরো হাতে রইল এক তিন তিনের আগে চার চারে চারে মিলে গেল শূন্য পাঁচ করতে পাঁচ এক কত দাও আর সাত দাও তাহলে এ তাহলে এদের অন্তর হচ্ছে সাত পাঁচ শূন্য আট পাঁচ দুই এটাই হচ্ছে উত্তর তারপর হচ্ছে গয়ের দাগে দশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে মোট কতগুলি মূল্য শূন্য আছে কতগুলো শূন্য আছে আমি কি করে বার করব আমি তোমার এমনি করেও বার করছি দশ তারপর কুড়ি তারপর তোমরা এইভাবেও করতে পারো লিখে লিখে তারপর তিরিশ তারপর চল্লিশ তারপর পঞ্চাশ ষাট এরকম করে একটা একটা করে শূন্য ধরতে পারো আগে লিখে নেবে একশো অব্দি লিখে নিয়ে একটা একটা করে শূন্য ধরে নেবে কিন্তু আবার আমি সহজে করার জন্য করলাম গুণিত দশ দশ দশে একশো যেহেতু তাহলে দশটা শূন্য তার সঙ্গে একশোর আর একটা শূন্য মানে দশটি শূন্য প্লাস একশোর আর একটা শূন্য সমান দশ প্লাস এক সমান এগারোটি শূন্য বুঝতে পেরেছ এইটা আমি শর্ট করে করলাম কিন্তু তোমরা যদি তোমাদের বোঝার জন্য সুবিধার জন্য তোমরা দশ কুড়ি তিরিশ চল্লিশ করে লিখে লিখে কোনো যোগ করবে আর এটা আমি বোঝার জন্য একটা একটা একশোর গায়ে আর একটা শূন্য দিলাম দেখ একটা শূন্য বেশি হলো এগারো এগারোটি শূন্য হবে তারপর চলে এসো গয়ের দাগে কি বলছে একটি লাইনের সমান থেকে গুনলে তুমি ছ নম্বরে এই অঙ্কটা হচ্ছে এইটা একটি লাইনের সমান থেকে গুনলে সামনে থেকে সরি সামনে থেকে গুনলে তুমি ছ নম্বরে এবং পিছন থেকে গুনলে তুমি আট নম্বরে আছো লাইনে মোট কতজন লোক আছে তাহলে সামনের দিক থেকে গুনলে তুমি আছো ছ নম্বরে আর পিছন দিক থেকে গুনলে তুমি আছো আট নম্বরে তাহলে তুমি ক নম্বরে আছো তাহলে আমি এই লাইনটা তুললাম টানলাম এই একটা বড় লাইন তার সামনে থেকে গুনলে তুমি ছ নম্বরে আছো তলায় আমি ইংলিশে লিখে ফেলেছিলাম ওই জন্য আবার ওপরে বাংলায় লিখলাম তলা কোনো সব ইংলিশ লিখে ফেলেছিলাম ওই জন্য ওপরে আবার সব বাংলায় লিখলাম তাহলে ওপর দিয়ে ও সামনে থেকে তুমি আছো এই যে ছয় ছ নম্বরে আবার পিছন থেকে যদি তুমি এই অ্যারো চিহ্নটা দাও দিয়ে দেখছো তুমি আছো আট নম্বরে হ্যাঁ এই যে চো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তুমি আছো আট নম্বর গুনে গুনে দেখছো আট নম্বর মানে এই সাতের জায়গা আসছো আর ছ নম্বর মানে এই ছয়ের জায়গা আসছো তাহলে মোট জগ লাইনটাতে কতজন দাঁড়িয়েছিল এবার এটা কিন্তু খুব বুদ্ধির খেলা আমি এটা বলে দিতেই পারি ছয় আর আটে চোদ্দো বলতেই পারি তোমরা এটা সহজেই বলে দেবে কিন্তু ব্যাপারটা কি ছ নম্বরও আছো তুমি আর আট নম্বরও আছো তুমি তাহলে দুটো সংখ্যায় তুমি আছো একটা মানুষ বুঝতে পেরেছ তাহলে প্রথম থেকে ছয়ে আছো তুমি শেষ থেকে ছ আটে আছো তুমি তাহলে দুটো সংখ্যা কি বলছে ওই একটা মানুষ হচ্ছে বাকি সংখ্যাগুলো ঠিকই আছে তাহলে এটা চোদ্দোটা না হয়ে হবে তেরোটা মানে ছটা এই যে লিখেছি লাইনে ছটা আর আটটা একটা মানুষই মানে তেরো জন লোক আছে বুঝতে পেরেছ এটা খুব বুদ্ধি করে করতে হবে সামনের থেকে গুনলে লাইনে ছ নম্বরে আছো পিছন থেকে গুনলে লাইনে আট নম্বরে আছো তাহলে ছয় আর আট এ আট নম্বর মানে এই জায়গাটা আসছে তাহলে ছয় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নম্বরটা আছে তাহলে এই দুটো মানুষ কিন্তু একটা মানুষই তাহলে তেরো জন হবে তারপর অঙ্ক চলে এসো তেরোর দাগে দুটির সংখ্যা যোগফল দুশো চল্লিশ একটি অপরটির চেয়ে ষাট বেশি হলে বৃহত্তর সংখ্যাটি কত হবে দুটি সংখ্যার যোগফল হচ্ছে দুশো চল্লিশ একটির চেয়ে অপরটি ষাট বেশি মানে দুশো চল্লিশ যুক্ত ষাট সমান তিনশো হ্যাঁ মানে দুটোর যোগফল কিন্তু দুশো চল্লিশ হচ্ছে আবার একটার থেকে অপরটা ষাট বেশি ষাট আবার যোগ করে নিলাম তিনশো হয়ে গেলো এবার তিনশো থেকে তাহলে বৃহত্তর সংখ্যাটি কত হবে তিনশো থেকে এবার দুটি সংখ্যা যেহেতু সংখ্যাটা যেহেতু দুটো দুই দিয়ে ভাগ করলাম তিনশো থেকে দুই দিয়ে ভাগ করলাম দেড়শো হলো একশো পঞ্চাশ হলো এটাই উত্তর খুবই সোজা একটু মন দিয়ে করলেই তোমাদের খুব সোজা লাগবে আবার কিছু কিছু অঙ্ক ঘুরিয়ে দেওয়া আছে সেগুলো তোমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে তাহলে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবে তোমরা তাহলেই দেখবে তোমাদের কাছে জলের মতো সোজা লাগবে অঙ্কের নাম্বার পাওয়াটা কোনো ব্যাপারই নয় যদি তোমরা বারবার মনোযোগ সহকারে প্র্যাকটিস করো আর যদি চঞ্চল হও যদি মনে হয় কবে পুজো আসবে কবে কটা জামা হবে খেলতে যাব এরকম যদি চঞ্চল হয় তাহলে তো তোমরা অঙ্ক ভুল করবি তারপর হলো চার চোদ্দোর জাগে দুটি সংখ্যার বিয়োগ ফল বারো একটি বত্রিশ হলে অপরটি কত তাহলে চোদ্দোর দাগে দুটি সংখ্যার বিয়োগ ফল বারো একটি বত্রিশ হলে অপরটি কত তাহলে একটা একভাবে তুমি দুভাবে করতে পারো একভাবে করতে পারো বত্রিশের সঙ্গে বারো বিয়োগ করলে কুড়ি হবে এটা একবার হতে পারে বা বত্রিশের সঙ্গে বারো যোগ করলে চুয়াল্লিশ হবে দুটোই কিন্তু আনসার আছে কেন আছে দুটি সংখ্যার বিয়োগ ফল বলেছে বিয়োগ করে দেখলে কুড়ি হলো আবার এই দুটোর সংখ্যা বত্রিশ আর বারো বত্রিশ আর বারো যোগ করেও দেখলে চুয়াল্লিশ হল দুটোই আনসার হবে তারপরটা বলছে গুণক বারো এবং গুণফল এত তিন হাজার তিনশো ছিয়ানব্বই হলে গুণ্য কত এই অঙ্কটা কেমন গুনক বলছে বারো গুণফল বলছে এত তাহলে গুণ্য কত তাহলে গুণ্য সমান বারোকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলাম ভাগ করে দেখলাম বারো দু কুড়ি চব্বিশ চার কত দাও তেরো নয় দাও তেরো হাতের হলে এক মিলে গেলো নয় নামলো আট বারং ছিয়ানব্বই চার ছয় কত দাও নয় তিন দাও ছয় নামলো তিন বারং ছত্রিশ মিলে গেলো তাহলে সংখ্যাটা হলো দুশো তিরাশি তাহলে গুণ কত হলো ঘুণ্য হলো দুশো তিরাশি এটাই উত্তর তারপর চলে এসো ষোলোর ধাগের ষোলোর দাগের অঙ্কটা কী বলছে এই যে ষোলোর দাগের অঙ্কটা এখানে আমি লিখেছি উনিশশো আশি সালের পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত কত দিন হয় এবার গোনাটা তোমাকে ঠিক করে গুনতে হবে উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে নয় একত্রিশে জানুয়ারি উনিশশো পয়লা জানুয়ারি থেকে হ্যাঁ পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত কত দিন হয় জানুয়ারি মাস আমরা জানি একত্রিশ দিনে কেমন করে এই যে এই যে এই ঘিট গুনগুলো যেমন করে পড়ছে শিখেছো উঁচুটা একত্রিশ নিচুটা তিরিশ উঁচুটা একত্রিশ নিচুটা তিরিশ এইভাবে করতে হবে তাহলে পয়লা জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনত্রিশ কারণ হচ্ছে এই যে এইটা বিভাজ্য হচ্ছে শেষকালে আশিটা বিভাজ্য হলে সেটা আমরা জানি উনত্রিশ দিন হয় উনত্রিশ আচ্ছা মার্চ মাস তিরিশ মে মাস একত্রিশ আমি ঠিক ওইভাবেই গুনেছি তোমার যেমন করে ঘিটে গুনুগুনো করো জুন মাস তিরিশ জুলাই মাস একত্রিশ আর আগস্টের বলে দিয়েছে উনত্রিশ অবধি আগস্টের অত শেষ অবধি যাওয়ার দরকার নেই উনত্রিশ দিয়ে আমি এগুলো সব যোগ করলাম যোগ ফল হলো দুশো বিয়াল্লিশ এটাই উত্তর তাহলে উনিশশো থেকে পয়লা জানুয়ারি থেকে উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত কত দিন হয় দিন হচ্ছে দুশো দিন এই সংখ্যাটা ভালো করে বুঝে বুঝে লিখতে হবে গিটে গুনে গুনে লিখতে হবে যখনই তোমরা কোনো কোনো ঠিক করে লিখবে তখনই উত্তরটা তোমাদের ঠিক হবে তারপর চলে এসো সতেরো থাকে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আটষট্টি বছর চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল চার বছর পূর্বে কুড়ি বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে কত হবে তাহলে এটা হচ্ছে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত করেছে আটষট্টি চার বছর পূর্বে পিতার বয়স কত ছিল চার গুণিত পুত্র মানে যেহেতু পুত্রের চার গুণ চার গুণিত পুত্র আবার চার বছর পূর্বে পিতা ও পুত্রের মোট বয়স কত ছিল মোট বয়স ছিল ওই যে আটষট্টি যোগ মোট ছিল আটষট্টি মাইনাস চার গুণিত দুই দুজন যেহেতু চার গুণিত দুই সমান আটষট্টি মাইনাস আট সমান ষাট হয়ে গেল তাহলে পিতা ও পুত্র সমান ষাট তাহলে চার পুত্র প্লাস পিতা চার পুত্র মানেটা বুঝে নিচ্ছি তো পিতা যেহেতু চার গুণ বেশি অতএব সেটা পুত্রে পরিণত করে নিতে হবে চার পুত্র চার গুণ মানে চার পুত্র এইগুলো আমরা অঙ্কের স্বার্থে অনেক জায়গায় করেছি এর আগে আগে অনেক করে এসেছি এটাও করছি পিতা পুত্রের অঙ্কগুলো যেমন একটু শক্তই আছে তোমরা একটু ভালো করে বুঝে বুঝে করবে পিতা মানে পুত্রের চার গুণ মানে চার পুত্র যুক্ত পুত্র সমান ষাট এবার দুটো উনি একসঙ্গে পাঁচ পুত্র সমান ষাট পুত্র সমান বারো তাহলে পু পিতা ও পুত্র আগে বয়স ছিল কত পুত্রের বয়স ছিল বারো আর পিতার বয়স ছিল চার বছর আগে চা বারো গুণিত চার সমান আটচল্লিশ চার বছর আগে কার এটা এখানে এখন বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হচ্ছে আটচল্লিশ যুক্ত চার চার বছর পর যেহেতু এখন বর্তমান বাহান্ন আর পুত্রের বয়স হল এই বারো বারো যুক্ত চার সমান ষোলো ওটা আমি রাফে করে নিয়েছি ষোলো এবার বলছে কি অঙ্কটা কুড়ি বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে কত হবে। তাহলে প্রথমে চার বছর পূর্বে বলেছে এরপর তারপর বর্তমান বলেছে তারপর কুড়ি বছর পর বলেছে তাহলে আমাকে তিনটে বার করতে হচ্ছে এক হচ্ছে চার বছর পূর্বে আমি বার করেছি আটচল্লিশ আর পুত্রের বয়স বারো বর্তমান বার করেছি পিতার বয়স বাহান্ন পুত্রের বয়স ষোলো এবং কুড়ি বছর পরে বার করছি পিতার বয়স বাহান্ন যুক্ত কুড়ি সমান বাহাত্তর আর পুত্রের বয়স ষোলো যুক্ত কুড়ি সময় ছত্রিশ তার মানে কুড়ি বছর পরে পুত্রের বয়সে দ্বিগুণ হবে পিতার বয়স বুঝতে পেরেছ ছত্রিশ দুগুণে বাহাত্তর যেহেতু তাহলে পুতে বলছে কুড়ি বছর পর পিতার বয়স কত হবে কুড়ি বছর পর পিতার পুত্রের বয়সে দ্বিগুণ হবে পিতার বয়স এটাই উত্তর অঙ্কটা তোমাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিই পিতা পুত্রের বর্তমান বয়স আটষট্টি চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল চার বছর পূর্বে পিতা ও পুত্রের মোট বয়স ছিল আটষট্টি মাইনাস দুই গুণিত চার তাহলে আটষট্টি মাইনাস আট সমান ষাট তাহলে পিতা এবং পুত্র সমান ছিল ষাট চার পুত্র এবং পিতা পুত্র মানে পিতার মনে চার গুণ যেহেতু পুত্র আমি ধরে নিয়েছি ষাট পাঁচ পুত্র সমান ষাট পুত্র সমান বারো বছর ছিল চার বছর পূর্বে পিতার ছিল বারো গুণিত চার আটচল্লিশ বছর তাহলে এটা চার বছর পূর্বে একটা বেরোলো বর্তমান বেরোল পিতার বয়স আটচল্লিশ যুক্ত চার সমান বাহান্ন পুত্রের বয়স বারো যুক্ত বারো বারো যুক্ত চার সমান ষোলো আবার কুড়ি বছর পরে হবে বাহান্ন যুক্ত কুড়ি সমান বাহাত্তর পিতার বয়স পুত্রের বয়স ষোলো যুক্ত ছত্রিশ সমান যুক্ত কুড়ি সমান ছত্রিশ তাহলে ছত্রিশ দুগুণে বাহাত্তর তাহলে পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতা বয়স এটাই উত্তর তাহলে স্টুডেন্ট তোমরা একটু মন দিয়ে করবে সব বুঝতে পারবে এগুলোও যেমন সংখ্যাগুলো ঠিকঠাক করে লিখবে সব বুঝতে পারবে আর আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি করে দেখবে আর সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক অবশ্যই করবে আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো তাহলে আমরা খুব খুশি হব আবার আসছি আগামী দিনে এই অনুশীলনী কয়েকটা অঙ্ক বাকি আছে সেই অঙ্কগুলো করিয়ে দিয়ে আবার ঊনপঞ্চাশ অনুশীলনী শুরু করব এই বইটা পুরো কমপ্লিট করে ক্লাস ফোরের যে অঙ্কগুলো বাদ আছে সেগুলো করে দেব এমনিতেই তো প্রচুর অঙ্ক করানো হচ্ছে আমাদের এবং আগেও হয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো তোমরা খুব ভালো পারবে থ্যাংক ইউ